আমার তো কান্দে আহে না। আইসে 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 শুরু করি। স্বামী গো তুমি কই গেলা গো স্বামী, তুমি কয়দিন ধরে বাড়ি আহো না গো স্বামী, তোমার লাগে আমার পরান্ডা পুরে গো স্বামী, তুমি কয়া থাকো গো স্বামী, আমার কাছে আইয়া পড়ো গো স্বামী আইয়া পড়ো। আমার তো কান্দা শেষ, এবার ওর পালা। একজন কি চুমকি, আবার কি হয়েছে, কেন ডাকতেছেন, কি হয়েছে কও? আমার বাগের কান্দা তো আমি কানলাম, এবার তোর বাগের কান্দারা তুই কান। তোমার বাগেরটা শেষ, তার মানে এখন আমার বাগেরটা। ও আল্লাহ গো, কি করলা গো, কত কথা আমারে দিসলা, রাঙামাটি নিয়ে ঘুরতে যাইবা গো, দামি দামি শাড়ি গয়না কত কি দিবা, সব কিছু বুঝলে গো, তুমি যদি বাড়ি দে নাই গো, কে দিব আমারে গো, আমার স্বপ্ন ভাইঙ্গে চোর চোর হয়ে যাব গো। আমি একা কানমো, জোর পামো না, তোমরা একটু সঙ্গ দাও। আচ্ছা ঠিক আছে, আমরা অল্প অল্প করে কানবো, তুই একটু বেশি করে কানবি। তোমরা কি কান্দাস, কে হইছো, কই তো পানি নাই নাকি কান্দা কান্দি খেলতাস? বেশি কথা কইও না, স্বামী বাড়িতে আসে নাই তাই মনটা খুব খারাপ। আরে যাইয়া দেহ, কোন জায়গায় চুরি করতে গিয়া ধরা পড়ছে, পিডায় মাইরা লাইছে, শালায় আমার একটা লুঙ্গি চুরি করছে, চোর জানি কোন কার। তুই এখান থেকে যাবি না, আমরা তিনজনে মিলে তোর লাড়িটা ফিটামু, শালার পুত খারা। আরে চোরের বৌদি ডাকাই তার, ওরে বাবারে।
আইছে ও স্বামী গো তুমি কই আছো তুমি কই ছিলা তুমি দুইজন ধরে বাড়িতে আসো না দেখো আমরা তিনজনে মিললা কান্দতেছিলাম আর হাসমুইতা এসে বলে কি তুমি বিলে চুরি করতে গিয়া ধরা খাইয়া তোমারে পিটাইয়া মেরে ফেলছে আমি তো জানি তোমার পিটান খাইলো কোনো ক্ষয়ক্ষতি হইবে না কারণ পিটান খার পাকা ট্রেনিং আছে তোমার সত্যি কইরা কও দেখি তুমি এই দুদিন কই আছিলা নাকি তুমি বিয়া শাদি করছো আর দূর তোমাকে তিনজন আবার টাইম করে বাসি না আমি বেলা আবার বিয়ে করুম কটন হইলো শুনো এক বাসা গেছে চুরি করবার লাই হাঁদাইছি আস্তে আস্তে হাঁদাইছি হাঁদাই জিনিসপত্র হবে টোকাই লইয়া স্বর্ণ কোনানো আছে চাইতেছি হঠাৎ করে হালার ভালাকো গুম ভাঙ গেছে সোর সোর করে মিছিল শুরু করে দিছে আমি দিলাম দৌড় এক তাল গাছের লগে বাড়ি খাই ঠাস করে পড়ে গেছি দুই দিন অজ্ঞান হয়ে পড়ে আসিলাম এলে তো বাসায় আইতে পারি নাই শুনো এখন থেকে আর তোমার চুরি করতে হইব না এখন থেকে আমরা যা করবো চারজনে মিলে শুলে করবো তাই নাকি চলো চলো আমার খিদা লাগছে খিদা লাগছে আমাদের প্ল্যানিং এর কথা কোনো কাক পক্ষী যেন টের না পায় ঠিক আছে তোমাকে দুজনে বানাইছি বোন ওরে বানাইছি কপি বলো খবরদার আমাকে স্বামী বলবো না আচ্ছা ঠিক আছে বললি যদি কই ফেলি আরে না তেল ফেলে হাড়ি গুড়ি কেন ফেলবি আরে বড় বুড়ে কও বড় বুড়ে সব কিছু বুঝে যাবে ভাই সাহেব একটু ধৈর্য সহকারে বসেন নো প্রবলেম এই সাসার লগে কথা হইছে উনি আসতেছে কাম 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 লন্ডন থাকে তো আর এই দুজন বোন ওই মেজ বোন এই ছোট বোন টু সিস্টার ওয়ান ফুপি একটু নিরিবিলি আছে ঘটকের কাছ থেকে আপনাদের সব কথা শুনেছি ভালো খুব ভালো দেখার পরে আপনি আরো ভালো আমরা ঘটকের কাছ থেকে আপনার আপনাদের বিষয়ে সব খবর নিয়েছি আপনারও খুব ভালো আমার সম্পর্কে কিছু বলুন আপনিও খুব সুন্দর আসলে কি হয়েছে জানেন অনেকদিন পরে মনে একটা আনন্দ তৈরি হইল হয়ে গেছে অনেকদিন একা 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 জীবন কঠিন আপনারা দেখার পর থেকে জানেন আমার মনে না সাগরে দেখছেন পানি তিনি উতাল পাতাল করে না হ্যাঁ আমার মনের ভিতরে এরকম উতাল পাতাল হইতেছে আমরা তো মেয়ে দেখছি মেয়ে আমাদের পছন্দ হয়েছে এখন যদি আপনি যদি রাজি থাকেন তাহলে বিয়ে হয়ে যাব আমি তো রাজি আপনাদের কোনো অসুবিধা না থাকলে আমি তো রাজি কি বলে আমাদের কোনো অসুবিধা নাই না ফুফু আপনার ফুফু ওনার নাম কি নাম কারিনা কারিনা কাপুর কারিনা মনে থাকবো না পারি না মনে হইলে তো কারিনা মনে হবে ঠিক আছে আপনারা কথা বলেন আমি বিয়ের ব্যবস্থাটা করি আচ্ছা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসি আসসালামু আলাইকুম কি ম্যানেজ করতে পারছো তো একদম
শরীরে স্বর্ণ মোড়ায় বসে রয়েছে, এগুলো যদি নিতে পারি 6 বছর বসে থাকতে পারব। না বলতেছি, তোমার এত গয়না এগুলা কি অরিজিনাল? হ্যাঁ, আমার আব্বা বানায় দিছে বাসকিরে। তোমার আব্বা বানায় দিছে অরিজিনাল সব? হ্যাঁ। দুঃখে আমার কলিজা ফাইটা যায়, আমার লজ্জা লাগতেছে। এই গয়না তো আমার দেওয়ার কথা, তোমার বাপে কেন দিব? আমি কেন ঋণী থাকবো? আমি লন্ডনে ব্যাগের ভিতরে গয়না ঢুকাইছি, তাড়াতাড়ি এয়ারপোর্ট আসবো, এয়ারপোর্টে আসতে পারি নাই। বিমান আমার বাসার থেকে আমার উঠে নিয়ে চলে আসছে, ব্যাগও লইছি, আসতেছি আসতেছি। কলকাতার থেকে একটু পার হয়ে আসার খালি জানালার দিকে কল্লা বাইর করে দেখি যে কখন ঢাকা আসবো। দেখলাম না ঢাকা কাছাকাছি আইছে, পকেটও ছিল সাবি সাবিটা ফুটুস করে পড়ে গেছে। আমার মনে হয় এটা কলকাতার এই ডাইন ফাঁসে হসছে। এখন ব্যাগটা ঘরে সাবির লাগে, ব্যাগটা খুলতে পারি নাই, গয়নাগুলো আনতে পারি নাই। সামনে সপ্তাহে তোমাকে নিয়ে সামনে সপ্তাহ সবগুলো গয়না এনে দিয়ে দিব, কেমন? তুমি কোনো টেনশন করো না। আরে গরমে তোমার ঘামাই গেছে। দেখি আমার মাথা এমন ঝিনঝিন করতেছে কেন? কেরামতি কেরামতি কেরামতি। সব খুলে আলাইত না, ভালো করে গভীর গভীর ঘুম আসুক, তারপরে কারবার সারা আলাম। আমরা তো যা করার করলাম, ও কোথায়? ও কোথায় বুঝতেছো না? দেহ গিয়া বাসর ঘর করা শুরু করে দিছে। না রে, ও এমন কাজ করবো না, কাজ হয়ে গেলে ঠিক আয় পড়বো। তোমার তো অন্ধবিশ্বাস। আচ্ছা আমরা যদি এইভাবে দাঁড়াই থাকি, সকাল হয়ে গেলে তো আমরা ধরা পড়ে যাব। তা তো ঠিক বলছস। আচ্ছা ও কি কাজটা ঠিক মতো করবো তো জানি না তো, আমার জিগাও কেন। তোমরা ঠিক আছো? এত কোন লাগলো তোমার আসতে? আরে দেখি ভয়ে পরান যেতেছে। আরে মাইয়াটারে অজ্ঞান করতে হবে না, ওরে আগে মারতে হবে না, তারপরে না এগুলো খুলে আনতে হয়। যাক তুমি আইসো, এইবার কলিজাটা ঠান্ডা হয়েছে। আচ্ছা মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন যদি দেখে স্বামী নাই, তাহলে কি কইবে? বাবারে বাবা কারে করলাম বিয়া, বাবারে বাবা কই দিলা বিয়া, জমিনে পেইচা সোনা দানা দিয়া, বাবারে বাবা।